গুড মর্নিং, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল ভ্লগটা স্টার্ট করে দিয়েছি। যা বৃষ্টি গেল 2-3 দিন, হ্যাঁ, তবে যেরকম আশা করেছিলাম সেরকম অবশ্য হয়নি। একদিক থেকে ভালো, ভগবানকে ডাকছিলাম আমরা প্রত্যেকে, ভগবান সেই রকম ঝড় বৃষ্টি যেন না আসে। প্রত্যেকবার যখন অ্যানাউন্স করে যায় এই রকম বৃষ্টি আসবে, সতর্ক বার্তা দিয়ে যায় আর কি, তখন মোটামুটি সবাই আমরা ঠাকুরকে একবার হলেও ডাকি, ঠাকুর সেই রকম বৃষ্টি ঝড় আর দিও না। সে যে কি চিন্তা, মানে দুশ্চিন্তা তার আর বলে শেষ করা যায় না। আসলাম একটু ছাদে, গুটি গুটি পায়ে একটু বাইরে গেছিলাম দরকারে, সেগুলো মিটিয়ে ছাদে চলে আসলাম। এখন অনেক সকাল, সবেই সূর্য দেবতা উঁকি ঝুঁকি দিচ্ছে। আমার এই সবুজ বাগানটা দেখে কি ভালো লাগে আমার, তারপরে যদি তাকিয়ে থাকি এসে একটু সবুজ মাঠটার দিকে, সবে পূর্ব দিকের সূর্য দেবতা উঁকি দিয়েছে। আর এদিকে তোমাদেরকে একটু ছাদ বাগানটা ঘুরে দেখালাম, কি সুন্দর ফুল ফুটেছে। যা ফুল ফোটে মোটামুটি আমাদের ঠাকুরের সিংহাসনে একটু একটু মানে ভরে যায়। আর এদিকে দেখো কি সুন্দর কলমি শাকের একদম সুন্দর একটা সাদা ফুল ফুটেছে, কি ভালো লাগছে। আগে দেখতাম আমরা যখন ছোট ছিলাম তখন একটা পিঙ্ক কালারের ফুল ফুটতো, মানে এই কলমি শাকে। আমাদের মাঠে ঘাটে তো অনেক শাক হতো, তো সেই তখন দেখতে পেতাম। আজকে আবার দেখছি একটা সাদা ফুল ফুটেছে। হ্যাঁ, সাদা ফুল অবশ্য দেখতাম, এমন নয় যে সাদা ফুলটা দেখতাম না। বিভিন্ন ধরনের ফুল ফুটেছে ছাদ বাগানে, সেগুলোই তোমাদেরকে একটু ঘুরে ফিরে দেখাচ্ছিলাম। আমারও বেশ ভালো লাগে সকালবেলা উঠে এদের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে। তারপরে তো সারাদিন ঘরের কাজ সংসার এগুলো তো রয়েছে, তাই না? আর এই দেখো আমাদের এই যে বাগানে, মানে ছাদ বাগানে পেঁপেটা বেশ একটু বড় হয়েছে। তোমাদেরকে যেটা দেখাবো বলে আমি গুটি গুটি পায়ে ছাদে আসলাম। আমাদের এই ছাদের উপরে মা আবার কতগুলো টব এনে রেখেছে দেখো। এইগুলো সব হচ্ছে তোমার লেবু গাছ, মানে বিভিন্ন রকমের লেবু গাছ, কোনোটা মৌসুমি, কোনোটা কমলা, কোনোটা গন্ধরাজ, কোনোটা আবার পাতি লেবু, 3-4 মানে সব রকমেরই লেবু আমাদের বাড়িতে তোমরা দেখতে পাবে। আর এনাকে দেখো, ইনি হচ্ছেন হিরো, একদম ওপরে উঠে, সবার থেকে ওপরে উঠবে, উঠে তারপরে যত রাজ্যের যা ডাক আছে সব রকম ভাবে ডাকবে। আর মা কেউ যদি ওকে ডেকেছে ছাদের ওপর থেকে, তাকে মানে দেখে যে কত প্রকার ভঙ্গি করবে জানো না। যাক, তারপরে নিচে আসলাম, এসে এদিকে খাবার দাবার করতে হবে। তো রাত্রেবেলা না ঘরের কাজ অনেকটা সেরে রেখেছিলাম, যে কারণে সকালবেলাটা একটু আস্তে আস্তে করে কাজগুলো করছি। হ্যাঁ, তবে অনেকেই জানো ছোটি ভাই এসছে, যে কারণে আজকে ভাবছি একটু লুচি করব। একটু স্পেশাল রান্না বান্না মাঝে মাঝে না করে খাওয়ালে হয়, তাই না? যতই হোক ননদিনী বলে কথা, যাকে মজা করলাম, এমনি করব, কোনো কারণ নেই। আমার নিজের ইচ্ছা হচ্ছিল যে একটু লুচি বানাই, সবাই খেতে পারবে, অনেকদিন তো বাড়িতে বানানো হয় না সেভাবে। আর এদিকে বাসন টাসন গুলো রাত্রেবেলায় মেজে রাখি, বাসন মেজে রান্নাঘর পুরো মুছে গুছিয়ে রেখে তবে যাই নিচে। আমার তো জানো এখন একতলায় থাকছি। হ্যাঁ, তবে অবশ্যই চলে আসবো তাড়াতাড়ি, কারণ আমাদের এসিটা ঠিক করে দিয়ে যাবে বলেছে 1-2 দিনের মধ্যে, তারপরে আর নিচে থাকবো না, অবশ্য উপরে চলে যাব। আর এদিকে বাসনগুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে ভাবছি আজকে একটু আলুর তরকারি করব। কারণ সকালবেলা তাও আবার লুচির সাথে একটু আলুর তরকারিটা ভালোই লাগে। সবে রোদটা এসে উঁকি ঝুঁকি দিচ্ছে, আমি এদিকে জানলাটা খুলে দিলাম কারণ রোদটা একটু ঢুকুক ঘরে। আর তারপরে তো এদিকে মেঘ বৃষ্টি হতেই রয়েছে মোটামুটি। তো এই দেখো, এদিকে বাসন টাসনগুলো সব বের করে ঝুড়ির মধ্যে আলু নিয়ে নিলাম বেশ খানিকটা। তো ভাবছি যে আলু দিয়ে একদম মাখামাখা করে যে আলুর তরকারিটা করি বাড়িতে, সেভাবেই করব। আর এবারে কোয়েলকে বলে পাঠিয়েছিলাম আলু আনতে দোকানে, কিন্তু না মানে এত বাজে আলু দিয়ে দিয়েছে, ছোট বড় যেরকম পেরেছে ফাটা ফুটো আলু দিয়ে দিয়েছে। আর আমি ওকে বলে দিই যে তুই এরকম আলু আনবি না, কিন্তু কি বলবো, বাচ্চা তো কখনো না কখনো ঠিক দেখবে ঠকিয়েই দেবে। তো ও যদিও গিয়ে বলে যে বড় আলু দাও, ভালো দেখে দাও, মানে মিডিয়াম সাইজের যে আলুটা, চন্দ্রমুখী আলুর দাম যদিও বেশি কিন্তু সেই আলুরও এরকম দেখতে, মানে চেহারা তো খারাপই, তার থেকে বড় কথা ফাটা ফুটো দিয়েছে, অনেকগুলো পচেও গেছে। তো আমি ভাবছি এবার যখন যাব গিয়ে বলবো যে বাচ্চা পেলে এরকম কেন ঠকায় তারা, পয়সাটা তো কম নেবে না, পয়সাটা তো ঠিকই নেবে, কিন্তু জিনিসটা কেন এরকম দেয়। নেই তো বলতে পারে, বিকেলে আয় বা একটু পরে আসো বা কিছু, বা এখন নেই অন্য দোকান থেকে নিয়ে নাও, সেটাও করবে না। যাক, কয়েকটা বড় আলু ছিল আগের নিলাম, আর বাদবাকি যে পুচকে পুচকে আলুগুলো সেগুলো সব নতুন আলু আনা হয়েছে। নতুন আলু বলতে মানে সবে আনা হয়েছে দোকান থেকে। তো আলুগুলোকে ভালো করে কেটে নিচ্ছি,
একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়ে তরকারিটা আগে বসিয়ে নেব, তারপরে মানে ময়দাটা মাখবো। তো যাই হোক, লুচি আর তরকারি সকালবেলা হচ্ছে, অন্যান্য দিন রুটি করি, এখন তো সকালবেলা মোটামুটি খাবার বানাই তোমরা জানো। আগে একটা সময় যখন কাজ কাজ করে করে সকালের খাবারটা স্কিপ করে গিয়ে শরীর খারাপ করে ফেলেছি সবাই বাড়ির মোটামুটি, তো এখন আর স্কিপ করি না। রুটি না হলেও কিছু না কিছু সকালবেলা ঠিক খাওয়া চাই চাই, কারণ সকালের খাবারটা ভীষণই গুরুত্বপূর্ণ। তোমরা যারা অবহেলা করো তারা প্লিজ আমাদের মতো অবহেলা করো না, না হলে এই ডাক্তারের পেছনেই পয়সা খরচা করতে করতে চলে যাবে, বুঝেছ? দেখো, যার সাথে মানে যতক্ষণ না হয় জিনিসগুলো ততক্ষণ তারা শোনে না, আসলে এটা কারণও আছে, কারণ সকালবেলা সবারই কষ্ট হবে রুটি করতে বলে, ওই জন্য কেউই করে না, আমিও করি না, মাকেও বলি না, আর মাও আমাকে বলে না। তো এখন অসুবিধে নেই, শরীর খারাপ হলেও তো করতেই হবে। যাকগে, এদিকে ওই কিছু বাসন কোসন ছিল সেগুলো মেজে নিলাম, মেজে নিয়ে এবার তরকারিটা বসাবো। তো তেল দিয়ে দিলাম অল্প করে, ছোট চামচে 2 চামচ মতো দিয়ে এবার এই তেলটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে মিক্স করে নিলাম। অনেকেই যখন রান্না করি এই কড়াইটা, বলো কড়াইটা খুব সুন্দর, লিঙ্কটা দেবে? আসলে এই কড়াইটার লিঙ্কটা আমার কাছে নেই, এই অনেক দিন আগে কেনা, কেনা বলতে এটা আমি আমার মানে এক মাসি আমাকে দিয়েছিল, তো সেই জায়গা থেকে এটার লিঙ্কটা আমার কাছে এই মুহূর্তে নেই, তো সেই কারণে আমি জানি না, মানে দিতে পারছি না। তোমরা যদি একটু অনলাইনে গিয়ে সার্চ করো স্টেনলেস স্টিলের যে কড়াইগুলো সেগুলো, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলবো, কড়াইটা ভীষণই ভালো রান্না করার ক্ষেত্রে, কিন্তু কিছু ভাজাভুজি যদি করো, বিশেষ করে মাছ ভাজা, মাছটা না প্রচণ্ড লেগে যায়, তো ওই জন্য ওই দিকটা থেকে একটু বুঝে কিনো, এটাই হচ্ছে ব্যাপার। আর কড়াইগুলো বেশ ভালোই, মানে মোটামুটি খারাপ না, খুবই ভালো। তো যাকে দিকে দেখো, এবার ঘরটাকে মুছে নিচ্ছি তরকারিটা বসিয়ে দিয়ে, ওদিকে আমি আটাটাকেও মানে মেখে নিয়েছি, আটা তো নয় ময়দা, একটু সামান্য আটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর তার সাথে এদিকে ময়দাটাকেও মিক্স করে দিয়ে দিলাম। আর আমাদের বিছানাটার যে তোমার ইসেটা ছিল ওটাকে নিচে নিয়ে যাওয়া হয়েছে, নিচে নিয়ে তারপরে ওটা পেতে তারপরে উজ্জ্বলকে বসানো হয়েছে, না হলে ওর অসুবিধা হচ্ছিল বসতে, কারণ ওটা নরম গদি তো ম্যাট্রেস আর কি, ম্যাট্রেসটা যেহেতু নরম তো ওটা আর অভ্যাস হয়ে গেছে, ঘাম হয় না। আর আগে যখন ছিল ম্যাট্রেসগুলো ওগুলো শক্ত ছিল, মানে বালাপোষ পেতে বসতো, তখন অসুবিধা হতো ওর আর কি, মানে ও ঘেমে যেত, পুরো এত ঘামতো না, মানে 2-3টে করে ওড়না গামছা ও ঘামে ভিজিয়ে ফেলতো, এরকম কষ্ট হতো। তারপর থেকে এখন তো ঠিকঠাকই আছে, ঠাকুরের কৃপায় সব দিকে, তোমাদের আশীর্বাদে। আগের প্রচণ্ড কষ্ট হতো সব দিক থেকেই। তো যাই হোক, এদিকে দেখো, এবার এই ঝাড়পোছ করে নিচ্ছি ভালো করে, রাত্রেবেলা ভাবি মাঝে মাঝে যে একেবারে ঘর দুরগুলো ভালো করে মুছে দেব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না, আসলে সারাদিন কাজ করতে করতে রাতে এত ক্লান্ত হয়ে পড়ি না, তারপরে নিজের তো শরীর সেভাবে ভালো নয়, এত মাথা ঘুরে সারাদিন কাজ করতে করতে মানে খুবই সমস্যায় পড়তে হয়। আর এখন এই সবে ওষুধ খাওয়া স্টার্ট করেছি, তো যখনই সকালবেলা ব্রাশ করে ওষুধ খাচ্ছি তার 1 ঘন্টা পর থেকে মাথা ঘোরা স্টার্ট হচ্ছে, সারা দিন এত মাথা ঘুরছে, কাজ করতে করতে মনে হচ্ছে কোথায় না মাথা ঘুরেই পড়ে যায়, এরকম অবস্থা হচ্ছে। হয়তো ওষুধটা একটু শরীরে নিতে সময় লাগবে, ওই জন্য এরকম হচ্ছে, তো আশা করছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সময়ের অপেক্ষা সব কিছু। তবে যে রোগ বাঁধিয়েছি সেটাতে তো ওষুধ খেতেই হবে, তার সাথে সাথে খাওয়া দাওয়াটা একটু মেনটেন করতে হবে, মেনটেন বলতে তোমার ওই মানে একটু ওই যাতে রক্ত হয় কুলেখাড়া এই সমস্ত আর কি খেতে হবে আর কি। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা মুছতে ভুলে গেছিলাম, রান্নাঘরটা একেবারে মুছে নিলাম, মুছে এদিকের যে কাজকর্মগুলো সেগুলো একেবারে সেরে নিচ্ছি, মানে সিঁড়ি মোছা, ওপরের সিঁড়িটা আজকে মুছবো না, এই যে মিডিলটা মুছে নিলাম, আর এই মিডিলের সিঁড়িটা মুছে নিচে সেইটা মুছলেই হয়ে যাবে। তারপরে কিছু জামাকাপড় রয়েছে মেলার কাচার, সেগুলো তো রয়েছেই, মানে একতরফা জামাকাপড় কেচে ওঠো কি, আর একতরফা জামাকাপড় কাচার জন্য আমাদেরকে এগোতে হয়। তারপরে দুপুরে রান্নাবান্না রয়েছে, এখনও দুপুরে রান্নাবান্না কী করবো সেটা এখনও ঠিক করতে পারিনি, তো দেখা যাক কি করা যায় কি না করা যায়, এখনও চিন্তা ভাবনায় রয়েছে মাথায় কি করব। আসলে ঘরে সবই আছে, সবজি বাজার মাছ
সবই এনে রেখেছি, যেটা চাইবো সেটা রান্না করা যায়, কিন্তু সময় লাগবে একটু এই আর কি। সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপর উজ্জ্বলকে স্নান করিয়ে উঠে তারপরে তো কাজকর্মগুলো করব, তাই না? তো এদিকে দেখো, আলুর তরকারিটা হয়ে গেছে আর আমি একটুখানি চেঞ্জ করে নিয়েছিলাম, মানে চেঞ্জ করে নিলাম হাত পা ধুয়ে। আর এদিকে এবার আলুর তরকারিটা হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর এবার একটু তরকারিটা না ঘেঁটে দেব, একদম মাখা মাখা হলে ঝালঝাল হবে, বেশ ভালো লাগবে খেতে, আর এর মধ্যে একটু কড়াইশুঁটি পড়লে আরও ভালো লাগতো খেতে। তো যাক, এখনও শীত পড়েনি সেভাবে, কড়াইশুঁটি আর কোথায় পাবো, তো ওটা স্বপ্ন এখন। হ্যাঁ, পাওয়া যাবে অবশ্য, কিন্তু অনেককে দেখেছি জানো তো, অনলাইনে কড়াইশুঁটি অর্ডার করছে, সেটা গরম জলে সেদ্ধ করে হয়ে যাচ্ছে সেই মটর ডাল। মানে কত মানুষকে ঠকাতে পারে কত রকম ভাবে। আর এদিকে এবার আমি তোমার আটাটাকে গোল গোল করে নিচ্ছি লুচি করব বলে, পরে তেলটাকে গরমে বসিয়েছি। আর আমি আলাদা করে বাটিতে আর তেল নিই না, কারণ ওই লুচি ভাজতে গেলে যেটুকুনি তেল দরকার, কড়াইতে দেখো কড়াই থেকে একটু তেল ভরিয়ে নিচ্ছি, আবার ওই ওই তেলেই আর কি লুচিটা বেলে নিচ্ছি। আবার কখনো তো এরকমও হয় যে ময়দার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তো ময়দা আর কি লুচি ভাজার সময় ময়দার মধ্যে একটু তেল দিতেই হবে, ভাজার সময় না মানে মাখার সময়, তাহলে লুচিটা ভালো ফোলে। হ্যাঁ, দুটো চারটে তো ফোলে না, ওটা ঠিক আছে, কিন্তু বেশিরভাগটাই আমাদের ফোলে, মা ময়দা মেখে দিলেও ফোলে আর আমি যখন মাখি তখনও মোটামুটি লুচিগুলো ফোলে। তো ময়দাটা মাখার সময় একটুখানি ওর মধ্যে তেল দিয়ে দেবে, আর একটু মানে খুব একটা শক্ত করে মাখলে হবে না, একটু হালকা নরম করে মাখতে হবে, আর তাহলে বেশ যাতে সুন্দর করে বেলা যায়, আর খুব বেশি বড় বেললেও হবে না, খুব বেশি ছোট বেললেও হবে না, মানে চার সাইডটা যাতে তোমার পাতলা থাকে, মিডিলটা যাতে মোটা থাকে, সেইভাবে বেলতে হবে রুটির মতো করে, তাহলে সুন্দর করে গোল হবে, ফুলবেও ভালো। তো দেখো লুচিগুলো মোটামুটি ফুলছে, এবার তেলটা আর একটু গরম হবে, তখন আর একটু ভালো করে ফুলবে। তো এই আর কি লুচিগুলো বেলে নিচ্ছি, আর এটা কিন্তু আমাদের খাবার লুচি নয়, এটা তোমার মা, দিদিভাই আর হচ্ছে মেয়ে আর কোয়েল, ওদের চারজনকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে, আর তারপরে আমাদেরটা পরে আবার এসে ভেজে নেব, কারণ আমরা তো এখন খাবো না, আমি উজ্জ্বলকে স্নান করাবো, তো আমি একটু চা খাবো ভাবছি, কারণ আমার প্রচণ্ড চায়ের পিপাসা পাচ্ছে সকালে উঠে, একদম হাত পা হালকা হয়ে যাচ্ছে, মাথাও ঘুরছে সেই রকমভাবে। তো এখন লুচি খাবো না খালি পেটে, একটু চা খাবো, চা বিস্কিট খেয়ে তারপরে উজ্জ্বলকে স্নান করিয়ে তারপরে আবার লুচি করে লুচি খেয়ে নেবো, লুচি তরকারি খেয়ে নেবো, দুটো খাই তিনটে খাই যা খাই। দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে না, যখন লুচি ফোলে না মনটাও বেশ ভালো লাগে, লুচিগুলো যখন ফোলে না তখন মনটা কি খারাপ লাগে, মনে হয় কি ভুল করে ফেলেছি ময়দা মাখতে, দেখো এমনি এমনি ফুলে যাচ্ছে দেওয়ার সাথে সাথে, ওদেরকে নাড়তেও হচ্ছে না। ফাইনালি এদিকে একটুখানি চা খাওয়ার সুযোগ পেলাম, ওদের খাবারটা দিয়ে দিলাম আর নিজের জন্য এক কাপ চা নিয়ে এবার চাটা খেয়ে নেব। আর চিনি দিতে ভুলে গেছিলাম, তো একটু চিনিও দিয়ে নিলাম, অল্প করে একটু চিনি দিলাম, দিয়ে এবার নিচে যাব। তো চা খাওয়া হয়ে গেছে, উজ্জ্বলকে উঠিয়ে স্নানও করিয়ে দিয়েছি, তারপরে আমাদের লুচিটা ভেজে নিয়ে আসলাম। তো মেয়ে তখন খায়নি, মেয়ে আমাদের সাথে এখন খাবে, তো ও বললো যে দাও মা আমি এখনই খাবো, তো ওকে এই যে খাইয়ে দিচ্ছি, ও বললো যে তোমায় খাইয়ে দিতে হবে না, তুমি আমাকে দাও আমি এমনিই খাচ্ছি। তো ও তরকারি দিয়ে আবার খেতে চায় না, ওই জন্য এমনি এমনিই খাচ্ছে আর কি। তো একটা তরকারি দিয়ে খেয়েছিল, বাকি একটা এমনিই কামড়ে খেয়েছিল, দুটো খেয়েছিল, আর তারপরে আমরা আমাদের দুটো তিনটে করে যা খেয়েছি খেয়ে তারপরে আবার সে রান্নাঘরে গিয়েছিলাম। তো চলো বন্ধু, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে। আর সকালের রুটিনটাই আজকে শেয়ার করলাম, কারণ সকালের কাজকর্ম সকালের ভিডিও দেখাতে দেখাতেই এতটাই বড় হয়ে যায় ভিডিও, পরের কাজকর্মগুলো শেয়ার করতে গেলে হয়তো 30-35 মিনিটের ভিডিও হয়ে যাবে, এবার অত বড় ভিডিও তো তোমরাও দেখতে পছন্দ করবে না, আর আমার এডিট করতেও অত বড় ভিডিও সমস্যা। কিন্তু কি বলতো, ভিডিও করতে করতে তখন মনে হয় যে কোন জিনিসটা মানে কোনো জিনিস যেন মিস না যায়, এরকম মনে হয়, ক্যামেরা সেট করে কাজ করতে থাকি, ভুলেও যাই কখনো যে হ্যাঁ ক্যামেরাটা সেট করা রয়েছে। চলো টাটা।